আজ আমরা বানাবো মিক্স ভেজ। তো তার জন্য কি কি করতে হয় দেখি। এখানে আমি মিক্স ভেজিটেবল নিয়ে নিয়েছি, মানে বাড়িতে যেটুকু যেটুকু অবশিষ্ট ছিল সবজিগুলো, সেগুলো সব কিছু দিয়ে একটা সবজি বানিয়ে নেবো। বাঙালিরা তো চচ্চড়ি খাই, তো আমি চচ্চড়িটা না করে একটু অন্যরকম করছি। দেখো তাহলে, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, একটু জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার কোঁচানো পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভেজে নেবো। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলেই আমরা সবজিগুলো এর ওপর দিয়ে দেবো। এতে আছে বরবটি, বেগুন, গাজর আর আলু। তো এর ওপরে আমি এভাবে দিয়ে দেবো। এই সবজিগুলো একটু তেলে নাড়াচাড়া করে নেব। এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। এবার দেব হলুদ। লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার এটা একটু কষিয়ে নেব। ওপর থেকে কিছু ক্যাপসিকাম ছড়িয়ে দেবো, তাহলে ওটা সুন্দর সেন্ট আসবে। আর একটু কাঁচা লঙ্কাটা ভেঙে দেব। এবার মশলা দিয়ে কষানো হয়ে গেলে নুন দেব। একটু জিরে গোলমরিচ গুঁড়ো দিলাম। এরপর আপনারা চাইলে একটু জল দিতে পারেন, না হলে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবেন কিছুক্ষণের জন্য। আমি সামান্য জল দিলাম, দিয়ে এটা নাড়াচাড়া করে নিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তাহলে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। আর কিছুক্ষণ পরে সেদ্ধ হয়ে গেলে জাস্ট এটা নামিয়ে নিলেই হবে। তো আজকের মিক্স ভেজটা ছিল একটু অন্যরকম। আপনারা দেখুন আপনাদের খেয়ে ভালো লাগে কিনা।